যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে নতুন করে আরও ৯১৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড ১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১০৯১৫৯ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির বুধবারের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। স্থানীয় সময় বুধবার রাত ৮:৩০ পর্যন্ত বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী বৈশ্বিক এ মহামারীতে মৃতের সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে এই মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ার গতি কিছুটা কমে আসলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাইরাসটি ছড়ানো নিয়ে এখনও উদ্বিগ্ন। তারা বলছেন, গত সপ্তাহে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা নতুন করে আরও অনেক বেড়ে যেতে পারে। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।